সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। পরিমাণগত রসায়নের প্রথম ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা পরিমাণগত রসায়নের যে বেসিকগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তারপরও তোমাদেরকে আমি একটা ক্লাস গত লেকচারে দিয়েছিলাম, সেটা একদম বেসিক মোল, যারা একদম এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের একদম প্রাথমিক ধারণাও নেই, তোমরা কষ্ট করে আমার ওই লেকচারটা একটু কষ্ট করে দেখবা, ঠিক আছে? তো তারপরও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবা, ঠিক আছে? আর আমি সকালে তোমাদেরকে লেকচারের পিডিএফ দিয়েছি, তোমরা আশা করি অনেকেই দেখেছ। তো আমরা ওই জিনিসগুলো আলোচনা করব এবং মৌলিক বিষয়গুলো যেগুলো অবজেক্টিভে বেশি আসে, তো এগুলো খুব দ্রুত তোমাদেরকে হিসাব করতে হবে, সেই হিসাবগুলো আমি দেখাবো ইনশাআল্লাহ। তো এগুলো আমরা আশা করতেছি তোমরা অনেকেই পারবা। তারপরও এগুলো যেহেতু আমাদের এই চ্যাপ্টারের আলোচনার বিষয়, তাহলে আমাদেরকে এগুলো আলোচনা করতে হবে, ঠিক আছে? কারণ আমরা শুরু থেকে জিনিসগুলো একদম খুঁটিনাটিভাবে পড়বো ইনশাআল্লাহ, যাতে করে ভর্তি পরীক্ষা সহ কভার হয়। আমরা এমনভাবে পড়বো যাতে করে আমাদের অবজেক্টিভে খুব দ্রুততার সাথে আনসার করা যায় এবং সৃজনশীলও যাতে আমাদের খুব সহজভাবে আমরা আনসার করতে পারি। এই বিষয়গুলো শেয়ার তোমরা আশা করি বুঝবা। আর আরেকটা বিষয় খেয়াল রাখবা, সেটা হচ্ছে যে তোমরা অনেক সময় দেখা যায় যে মানে গতানুগতিক নিয়মে করতে করতে অনেক সময় দেখা যায় খুব মানে একটা সহজ অঙ্ক মানে তুমি অনেক কঠিনভাবে করে ফেলো। তো আমি সহজভাবে করানোর জন্য বিভিন্ন সিস্টেম বলে দেবো, তো আশা করি তোমরা বুঝতে পারবা। তো তাহলে আমরা মূল ইয়েতে যাচ্ছি। খেয়াল করো, প্রথমে এই চ্যাপ্টারটাতে আমি যে লেকচারটা দিয়েছিলাম সকালে তোমাদেরকে দিয়েছিলাম, সেখানে দেখো যে পরিমাণগত রসায়ন জানতে গেলে কয়েকটা সংজ্ঞা সম্পর্কে তোমাদেরকে ধারণা থাকতে হবে, ঠিক আছে? সেই সংজ্ঞাগুলো কী কী দেখো, খেয়াল করো। যে একটা হচ্ছে রাসায়নিক গণনা, দেখো রাসায়নিক গণনা, গ্রাম আণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর এবং মোল, এই তিনটা বিষয় সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। এগুলোর সংজ্ঞাটা খুবই ইম্পর্ট্যান্ট। সংজ্ঞাগুলো অত কঠিন কিছু না, তোমরা আগেও পড়েছো, তারপর আমি আলোচনা করতেছি। দেখো রাসায়নিক গণনা, মোলের নির্দিষ্ট পরিমাণ পারমাণবিক ভর ব্যবহার করে সমতাযুক্ত রাসায়নিক সমীকরণ থেকে, তাহলে দেখো এই সমতাযুক্ত রাসায়নিক সমীকরণ থেকে কথাটা কিন্তু ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট আমি বলি, কারণ তুমি একটা সমীকরণ, রাসায়নিক সমীকরণ লিখলা, কিন্তু এটা যদি তুমি সমতা না করো তাহলে হিসেব কীভাবে করবা? কারণ রাসায়নিক গণনা মানে হচ্ছে অ্যাকুরেটভাবে তুমি একটা কত মোল কত মোলের সাথে বিক্রিয়া করে, তারপর কত গ্রাম কত গ্রামের সাথে বিক্রিয়া করে, কত গ্রাম গ্যাস উৎপন্ন হয়, এগুলো তোমাদেরকে বুঝতে হলে সমতাযুক্ত অর্থাৎ রাসায়নিক সমীকরণটা তোমাকে জানতে হবে। এই রাসায়নিক সমীকরণে সমতা করে তারপরে তোমাকে আনসারে যেতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। তাহলে বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে মাত্রিক সম্পর্ক ও পরিমাপের হিসাব করাকে রাসায়নিক গণনা বলা হয়। এগুলো হচ্ছে একটা মানে বুকিশ কথা, তুমি তোমার মতো করে লিখতে পারবা, এটা অসুবিধা নেই, ঠিক আছে? এটা মাথায় রাখবা। এরপরে দেখো গ্রাম আণবিক ভর, তো আমরা সবাই জানি যে খেয়াল করো একটা অণু কয়েকটা পরমাণু সমন্বয়ে গঠিত বা কতগুলো পরমাণু সমন্বয়ে গঠিত। তো এই অণুগুলো যে প্রত্যেকটা পরমাণুর সমন্বয়ে যেহেতু গঠিত, তাহলে পরমাণুর একটা পারমাণবিক ভর আছে। এই পারমাণবিক ভরটা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা। এই সংখ্যাকে যদি গ্রামে প্রকাশ করি তখন সেটাকে ভর বলা হয়। তাহলে সংখ্যাকে গ্রামে আণবিক অর্থাৎ আণবিক ভর সংখ্যা মানে ভর সংখ্যাকে যদি গ্রামে প্রকাশ করি তখন সেটা মোল হয়। তো তাহলে ওই গ্রাম গ্রাম যদি আমি হিসাব করি তাহলে এই কতগুলো পরমাণুকে গ্রামে প্রকাশ করলাম, আবার পরমাণু সমন্বয়ে অণু তৈরি হলো, অণুগুলোকে গ্রামে প্রকাশ করলাম, তাহলে এক মোল অণু, তার মানে হচ্ছে ওই সংকেত যেটা আছে ওই সংকেতের যে পারমাণবিক সংখ্যা আছে বা ভর আছে সেই ভরকে যদি গ্রামে প্রকাশ করি তখন সেটাই হবে তার কি আণবিক ভর, অর্থাৎ সোজা কথা এক কথা। মানে এগুলো আসলে যদি তুমি একদম এসএসসি লেভেলে যদি পড়ো তাহলে মোল সংখ্যা কী তোমরা জানো, ভর সংখ্যা কী আর ভর কী, এই দুইটার মধ্যে ডিফারেন্স অবশ্যই অনেকে জানো। তাহলে ভর সংখ্যা, তাহলে যেমন আমি তোমাকে বলি, যেমন আমি এখানে লিখলাম, যেমন কার্বন লিখলাম, কার্বন তো কার্বনের হচ্ছে ছয়, তার মানে কার্বনের প্রোটন হচ্ছে কয়টা, ছয়টা। তো কার্বনে বারো আমি এখানে লিখলাম, তার মানে কার্বনের ভর সংখ্যা কত, বারো। তো বারো মানে কি, তার মানে কার্বনের মধ্যে ছয়টা প্রোটন আছে এবং ছয়টা নিউট্রন আছে, ছয়টা নিউট্রন আছে। তো তাহলে এই প্রোটন এবং নিউট্রনের যে ভর এইগুলো হচ্ছে তাহলে সর্বমোট ভর হচ্ছে কত, বারো। তাহলে তার ভর সংখ্যা হচ্ছে বারো। এই সংখ্যাকে যদি গ্রামে প্রকাশ করি তখন সেই ক্ষেত্রে এটা এক মোল, এক মোল কার্বন পরমাণু হয়ে যাবে, কার্বন পরমাণু হয়ে যাবে, পরমাণু হবে। তাহলে এই যে মোল সংখ্যা, এদের এক মোল কার্বন পরমাণুর ভর হবে, কার্বন পরমাণুর ভর হবে। তো এক মোল অণু থাকে কয়টি, অ্যাভোগাড্রো সংখ্যা থেকে আমরা জানি 6.02 × 10⁻³। তো তাহলে আমি লিখতে পারি 6.02 × 10⁻³-এর ভর হচ্ছে এত গ্রাম, একটির ভর কত, এভাবে বের করা যায়, ঠিক আছে? তো আমি এগুলো একটু বেসিকটা মানে একটু করে বললাম যাতে করে মনে পড়ে আর কি তোমাদের আবার, ঠিক আছে? আচ্ছা আসো এবার, তাহলে কোনো মৌলিক বা জৈব পদার্থের গ্রাম এককে প্রকাশিত আণবিক ভরকে গ্রাম আণবিক ভর বলা হয়। এটা তোমরা সংজ্ঞাটা তোমাদের মতো করে লিখতে পারো। তারপর এরপরে গ্রাম আণবিক ভর, কোনো মোলের পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে গ্রাম পারমাণবিক ভর বলা হয়।
আর এখানে মোল মানে হচ্ছে দেখো মোলের অনেকগুলো সংখ্যা দেয়া যায়। তো এখানে যেহেতু অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে আমরা প্রকাশ করতেছি, মোলের অনেকগুলো সংখ্যা দেওয়া যায়, অন্ততপক্ষে পাঁচ রকমের সংখ্যা দেওয়া যায় মোলে, ঠিক আছে? তো আমি এগুলো সংখ্যাগুলোকে গাণিতিকভাবে প্রকাশ করে তোমাকে দেখাবো, মানে মোলকে পাঁচভাবে প্রকাশ করা যায় সেটা গাণিতিকভাবে তোমাদেরকে দেখাবো এখন ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আমি শর্টকাট ওয়েও দেখাবো, গাণিতিকভাবেও দেখাবো, যাতে করে তোমরা আনসার করতে পারো ইনশাল্লাহ, ঠিক আছে? কারণ বেসিকটা স্ট্রং থাকতে হবে। তো দেখো, খেয়াল করো, মোল কোনো বস্তুর এক মোল বলতে তার ওই পরিমাণ ভর বোঝায় যাতে বস্তুটির এতটি কণা বিদ্যমান থাকে। তার মানে অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 × 10³ সংখ্যক, এত সংখ্যক কণা যদি কোনো একটা বস্তুর মধ্যে থাকে তাহলে সেইটাই হচ্ছে কি তার এক মোল, ঠিক আছে? তো এটা একটা একটা আধুনিক সংজ্ঞা, তুমি এই সংজ্ঞাটা দিতে পারো, মোলের একটা স্মার্ট সংজ্ঞা তুমি এই সংজ্ঞাটা দিতে পারো। কিন্তু মোলকে অনেকভাবে আমরা কি করতে পারবো, গাণিতিকভাবে প্রকাশ করতে পারবো, সেটা আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এই সংজ্ঞাগুলো অনেক সময় পরীক্ষায় কি এগুলো সচরাচর HSC-তে আসে না, কিন্তু তারপরও জেনে রাখা ভালো, কারণ এগুলো জানলে তোমাদের জন্য সহজ হবে আশা করি, ঠিক আছে? সো এগুলো পারলে তোমরা নিজের মতো করে লিখতে পারবা, অথবা এভাবে লিখতে পারো, আমি যে শিট দিয়েছি শিটের মধ্যে থেকে লিখতে পারবা। তো এবার আসো আমরা যে এই মোলগুলো বা গাণিতিক যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আমি আলোচনা করতেছি। খেয়াল করো, এখানে আমি কিছু শর্টকাট ওয়ে বলেছি, তোমরা খেয়াল করো, কিছু শর্টকাট ওয়ে বলেছি, খেয়াল করো, কিছু শর্টকাট ওয়ে বলেছি, যে ওয়েগুলো আমি আসলে ব্যাখ্যা করবো এখন, আবার তোমাকে আবার সহজভাবে মোলের যে বিষয়গুলো সেগুলো আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, এইখানে অনেক যারা সাধারণত বেসিক দুর্বল তারা এই অঙ্কগুলো করতে অনেক প্রবলেমের সম্মুখীন হয়, এটা একদম মানে খুব স্পষ্ট কথা। আমি আমার মানে আমি এমনও দেখেছি HSC পরীক্ষার এখনও 2 মাস বাকি, তারা কিন্তু এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে ভুল করে এবং অবজেক্টিভে ভুল করে ফেলে। আর এই অবজেক্টিভটা ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও দেখা যায় অবজেক্টিভগুলো আসে, তো সেখানেও তারা ভুল করে ফেলে, তো ফলে দেখা যায় তারা কাঙ্ক্ষিত মার্কস পায় না। তো অবজেক্টিভে যদি তুমি এই ছোটোখাটো জিনিসগুলো যদি ভুল করো তাহলে তোমার অনেক নাম্বার কমে যাবে, এটা মাথায় রাখবা। এই কারণে এগুলো গুরুত্ব সহকারে পড়তে হবে, ঠিক আছে? তো খেয়াল করো, দেখো অ্যাভোগাড্রো সংখ্যা আমরা সবাই জানি, এখানে অ্যাভোগাড্রো সংখ্যা আমরা যেটা সেটা হচ্ছে দেখো, খেয়াল করো যে অ্যাভোগাড্রো সংখ্যা কোনটা, 6.02 × দেখো 6.02 × 10³, এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়, রাইট? এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। তো তাহলে 1 গ্রাম গ্যাসের অনুসংখ্যা, দেখো এই NA/M লেখা আছে এখানে, দেখো এই কথাটা কোথা থেকে আসছে, শর্টকাট কীভাবে আসছে সেটা আমি দেখাচ্ছি। তুমি দেখো, আমি কিছুক্ষণ আগে বলেছি যে এই গ্রাম, এটা হচ্ছে এম হচ্ছে তার কি এখানে হচ্ছে আণবিক ভর, এম হচ্ছে তার কি আণবিক ভর। তো আমি কিছুক্ষণ আগে বললাম, যেমন আমি যদি H2O বলি, H2O তাহলে এটা হচ্ছে কত গ্রাম, 18 গ্রাম। 18 গ্রাম হলো হাইড্রোজেনের 1, 2 হলো, আর অক্সিজেন হচ্ছে কত, অক্সিজেনের 16। তো তাহলে এখানে 1 × 2 আর প্লাস 16 = হচ্ছে 18 গ্রাম। তো হাইড্রোজেনকে যদি আরও স্পষ্ট করে 0.1.008 লিখতে পারো তুমি, মানে আরও যদি একদম বিশেষ করে বুয়েট এক্সামে এগুলো একদম পিন পয়েন্ট লিখতে হয়, বুয়েট এক্সামে, আর অন্য কোনো এক্সামে সাধারণত এত পিন পয়েন্ট হয় না, কিন্তু বুয়েট এক্সামে আসলে অনেক ক্ষেত্রে পিন পয়েন্ট আলোচনা করতে হয়। এই কারণে যারা ভালো স্টুডেন্ট, যারা বুয়েট টার্গেট আছে, তারা পিন পয়েন্ট দিয়ে লিখবে, একদম পিন পয়েন্ট, আমি আনসার মেলার জন্য, মানে 1.008 হাইড্রোজেনের 1.008 লিখতে হবে। কিন্তু HSC পরীক্ষা বা নর্মাল পরীক্ষাগুলোতে এগুলো স্কেপ করলেও তেমন একটা সমস্যা হয় না, এটা মাথায় রাখবা। তো তাহলে এই 18 গ্রাম, তাহলে এই 18 গ্রামে আমি যদি বলি 18 গ্রামে অণু আছে কয়টি, 6.02 × 10³ 18 গ্রামে অণু আছে। খেয়াল করো, 18 গ্রামে, তাহলে 1 গ্রামে অণু আছে কয়টি, 1 গ্রামে অণু আছে তাহলে কত, যে এই উপরে হবে দেখো 6.02 × 10³, আর নিচে হচ্ছে 18। তো আমি এটাকে লিখতে পারি না নাম্বার অফ অ্যাভোগাড্রো, এটাকে আমি সহজেই তো লিখতে পারি নাম্বার অফ অ্যাভোগাড্রো। দেখো এটা আমি সহজেই লিখতে পারি, কী লিখতে পারি, এই যে এখানে নাম্বার অফ অ্যাভোগাড্রো, এই যে নাম্বার অফ অ্যাভোগাড্রো, আর এখানে হচ্ছে 18 হচ্ছে আণবিক ভর। তো আমি লিখলাম এখানে নাম্বার অফ অ্যাভোগাড্রো, আর এখানে হচ্ছে আণবিক ভর লিখলাম, অসুবিধা আছে জিনিসটা? তাহলে বিষয়গুলো আমরা যখন পড়বো তখন অবশ্যই গভীরতার সাথে পড়ার চেষ্টা করবে এই জিনিসগুলো, ঠিক আছে? এরপরে 1 গ্রাম গ্যাসের পরমাণুর সংখ্যা, তো সেম কথা, পরমাণুর সংখ্যা যখন বলবে তখন খেয়াল করো, এখানে পরমাণুর সংখ্যাকে আমি আরেকটা মানে এই শর্টকাট সূত্রটা সাহায্যে আমি এখানে লিখেছি পারমাণবিক ভর, এই শর্টকাট মানে পরমাণু গ্যাসের ক্ষেত্রে মানে পরমাণু সংখ্যাগুলোর ক্ষেত্রে আমি এটা এক পারমাণবিক গ্যাসগুলোর কথা বলছে এখানে, কী পারমাণবিক, এক পারমাণবিক গ্যাসগুলোর কথা বলেছে। খেয়াল করো, কী পারমাণবিক, এক পারমাণবিক গ্যাসগুলোর কথা বলেছে এখানে। তো এক পারমাণবিক গ্যাসগুলো কী আছে, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, এগুলো এক পারমাণবিক গ্যাস। তো এটার ক্ষেত্রে আমি এটাকে যদি আমি একটু স্মার্ট করে লিখি তাহলে একটু বেসিকটা খেয়াল করো, মানে আমি এখানে অনুসংখ্যা বের করেছি। অনেক সময় দেওয়া থাকে যে পরমাণু সংখ্যা, মানে একটা অণু দেওয়া থাকবে, অণুর একটা বর দেওয়া থাকবে, এটাকে পরমাণু সংখ্যা বের করতে বলবে, এটা SSC-তে ছিল তোমাদের, ঠিক আছে? তো জিনিসটাকে আমি আর একটু ক্লিয়ার করি, যেমন আমি এটাতে উদাহরণ হিসেবে দিই, আমি এখানে উদাহরণ দিই, যেমন আমি তোমাকে বললাম যে এই হাইড্রোজেনের
এক গ্রামে কতটি পরমাণু আছে, সরি পানির এক গ্রামে কতটি পরমাণু আছে যদি প্রশ্ন করি, তাহলে তুমি একদম কমন সেন্স প্রথমে অনুসংখ্যা বের করবা। অনুসংখ্যা কেমনে বের করবা, এই যে 18 গ্রামে আণবিক ভর প্রকাশ করলা, তাহলে 18 গ্রামে থাকে এতটি, এক গ্রামে থাকে কতটি, এতটি অণু, অণু থাকে বের করলা, অণু থাকে, রাইট, এতটি অণু থাকে এখানে লিখলা, ওকে। তো এবার তোমার যেটা প্রশ্ন হবে, যেটা তোমার মাথায় থাকবে, একটা অণু, খেয়াল করো একটা অণুতে পরমাণু কয়টা তুমি দেখবা, তাহলে একটাতে পরমাণু, একটা অণুতে পরমাণু কয়টা দেখো, খেয়াল করো H2O, তাহলে এখানে দুইটা পরমাণু, তাহলে এখানে আছে একটা পরমাণু, তার মানে কয়টা, তিনটি পরমাণু আছে, কয়টি পরমাণু আছে, একটা অণুতে পরমাণু আছে কয়টি, তিনটি। তো এবার পরমাণু সংখ্যা তোমার বের হয়ে যাবে। তো এটাকে যদি মানে এই অণুসংখ্যাকে যদি পরমাণু সংখ্যা মানে অণু যতটা থাকে তাকে যদি আমরা এই যে তিন দ্বারা গুণ করে দিই, মানে পরমাণু সংখ্যা দিয়ে গুণ করে দিই, তাহলে সেক্ষেত্রে তার পরমাণু সংখ্যাও পাওয়া যাবে, মানে একটা অণুতে কতটি পরমাণু থাকে যদি অণুসংখ্যা বের করার পরে। তার মানে এখানে পরমাণু হবে, এই যে পরমাণু থাকে হবে, পরমাণু থাকে হবে কি হবে বলতো, 6.02, যে 6.02 ইন্টু 10^23, আর এখানে 18 × 3, এত টি হবে। তো তাহলে বিষয়টা খুব ক্লিয়ার, তার মানে অনুসংখ্যাটা আগে বের করবা, বের করে দেন কতটা পরমাণু আছে সেটা বের করবা, একটাতে কতটা পরমাণু আছে, দেন ওইখান থেকে পরমাণু সংখ্যাটাও কী করা যাবে, বের করা যাবে। এটা হচ্ছে বেসিক একটা জিনিস, বেসিক জিনিস। তো এগুলো ভর্তি পরীক্ষাতে আসে অনেক সময়। তো তাহলে একটা জিনিস একদম কমন সেন্স দিয়ে তোমরা খেয়াল করো, যে কোনো অঙ্কে তোমাকে হয়তো বলবে না যে সরাসরি অনুসংখ্যা বের করতে বলবে না, তোমাকে ডিরেক্ট বলবে যে এইভাবে, তোমাকে ডিরেক্ট বলবে যে, যেমন আমি তোমাকে একটা উদাহরণ হিসেবে দিই, এগুলো বেসিকগুলো ক্লিয়ার করো, তাহলে অঙ্কগুলো পরে বুঝিয়ে দেবো আমি, তাহলে তোমরা করে ফেলতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো তোমাকে আমি যদি বললাম যে পাঁচ গ্রাম H2SO4, এই যে H2SO4 এ কতটি, এই যে কতটি পরমাণু থাকে, তোমাকে প্রশ্ন করলাম, পরমাণু থাকে প্রশ্ন করলাম, তো তাহলে আমার প্রশ্ন হচ্ছে কি, 5 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি কী থাকে, পরমাণু থাকে। তো তুমি খেয়াল করো যে 5 গ্রামে কতটি পরমাণু থাকে, তো তাহলে এখানে হিসাবটা কীভাবে আসবে, যে 98 গ্রামে 98 গ্রামে পরমাণু থাকে কয়টি, 6.0 অণু থাকে প্রথমে, 6.02 ইন্টু 10^23 টি অণু থাকে প্রথমে, অণু, তাহলে কারণ এটা অণু, আণবিক ভর এখানে অণু। তো দেন এবার তুমি কী করবা, 5 গ্রামে, এই যে 5 গ্রামে বের করবা, তাহলে এখানে নিচে 98 আর উপর হচ্ছে 6.02 ইন্টু 10^23 ইন্টু 5 হবে, 5 ক্যালকুলেশন তো পারবা। দেন এবার কী করবা, এবার অণু, এটা অণু হবে, এখানে অণু হলো, দেন এবার যদি পরমাণু বের করতে বলে, দেন এতটি অণু, তো তাহলে এবার H2SO4-এর একটি H2SO4-এ পরমাণু থাকে কয়টি, 7টি, একটি H2SO4-এ পরমাণু থাকে 7টি। তো তাহলে এই অনুসংখ্যাকে, এখানে যে অনুসংখ্যাটা আমরা পেলাম, সেই অনুসংখ্যাকে আমরা 7 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে কী সংখ্যা পাবো, যেটা বের হবে ইন্টু 7, তাহলে পরমাণু সংখ্যা পাবো, এতটি পরমাণু থাকে। তো তাহলে আমরা মনে হয় বিষয়টা বুঝেছি, এটা একটু একদম নতুন একটা জিনিস, নতুন একটা আইডিয়া, আশা করি এটা খেয়াল করবা। তারপরে দেখো গ্যাসের আয়তনের ব্যাপারটা, 1 গ্রাম গ্যাসের, এগুলো আসলে ক্যালকুলেশন করলে চলে আসে, এগুলো প্রত্যেকটা জিনিস 1 গ্রামের, মানে আমি সেটা এখন একটু আলোচনা করে ফেলি, তাহলে তোমাদের জন্য বিষয়টা একটু সুবিধা হবে, কারণ আমি মোল দিয়ে যদি আলোচনা করি, যে কোনো অঙ্ক মোল দিয়ে করতে গেলে সুবিধা, আবার বলছি, যে কোনো অঙ্ক মোল দিয়ে করতে গেলে সুবিধা, আমি যদি মোলের ব্যাপারটা ক্লিয়ার করি তাহলে এগুলো তোমাদের অটোমেটিক্যালি তোমরা নিজেরাই পারবা। তো আমার মনে হয় আমি মোলটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে তোমাদের জন্য এগুলো সহজ হয়ে যাবে। এই যে ML-এর বর হিসাব 22.4 × 10^23, কারণ 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে কত, 22.4 লিটার, 1 মোল STP-তে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। তো তাহলে আমি যদি বলি যে 22.4 লিটার, দেখো খেয়াল করো 22.4 লিটার, তো লিটারকে যদি ML-এ লিখো, তাহলে 22.4 ইন্টু 10^ এত ML, তার মানে 1000 দিয়ে গুণ করলে ML হয় লিটারকে, তো এততে থাকে এত, মানে 1 মোল গ্যাসের আণবিক ভর এটা, তো সুতরাং 1 ML-এর ভর অটোমেটিক্যালি এটা দ্বারা ভাগ হয়ে যাবে, M দ্বারা ভাগ, M মানে হচ্ছে আণবিক ভর, এখানে কী ভর বলো তো, আণবিক ভর, তোমরা নিজের মতো করো, তো তাহলে অটোমেটিক্যালি হিসাবগুলো চলে আসবে। তো এগুলো তোমাদের অটোমেটিক্যালি কী হবে, আর সমস্যা হবে না, এগুলো শর্টকাট সূত্র, মানে হচ্ছে তোমরা যখন ভর্তি পরীক্ষাতে যখন লিখতে যাবা তখন এই বিষয়গুলো একটু খেয়াল করবা। তো আমি মনে হয় মূল দিয়ে একটু শুরু করি, তাহলে তোমাদের জন্য আরও সুবিধা হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো সো আমি এটা মুছে দিয়ে মূল দিয়ে আমি একটু আলোচনা করতে চাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। প্রথমে মূলের বিষয়টা একটু আসি, খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, প্লিজ তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, মূল প্রথম হচ্ছে মূল, এই মূল
মোল যে কোনো অঙ্ক বা যে কোনো সিচুয়েশান, যে কোনো সিচুয়েশানে মোল দিয়ে যদি অঙ্ক করো, অঙ্কটা অনেক সহজ হয়ে যায়, অঙ্কটা একদম ইজি হয়ে যায়, মানে তোমার জন্য একদম ইজি হয়ে যায়। বিষয়টাকে আমি যদি এইভাবে চিন্তা করি যে আমাকে যদি এখন বলা হয় যে তোমার এখানে মনে করো একটা চিবা রাস্তায় বা কোনো একটা জায়গায় যেতে বলা হয়, আমি কিন্তু অন্য পথ দিয়ে ঘুরে ওই রাস্তাটা খুঁজতে আমার অনেক কষ্ট হবে, কিন্তু আমি যদি একটা মেইন রাস্তা দিয়ে যাই তাহলে আমার জন্য ওই পথটা অনেক সহজ হবে। তো তদ্রূপভাবে মোলটা হচ্ছে যে মানে তুমি যদি অন্যভাবে একটু কঠিনভাবে চিন্তা করো, এগুলোকে অনেকভাবে অঙ্কগুলো করা যায়, কিন্তু যে কোনো অঙ্ককে এমএলএ দেওয়া থাক, সেটা পরমাণু সংখ্যা দেওয়া থাক, সেটা ভর সংখ্যা দেওয়া থাক, সেটা যাই দেওয়া হোক না কেন, তাকে যদি আমি মোলে কনভার্ট করাটা শিখি বা মোলে রূপান্তরটা শিখি, ওই মোল থেকে যে কোনো কিছুতে সহজে রূপান্তর করা যায়, এটা হচ্ছে তোমার একটা বেসিক সেন্স। তার মানে হচ্ছে মোলটা হচ্ছে ত্রিমূনে, আমি যদি বলি যে মোলটা হচ্ছে যে মানে একদম কেন্দ্রবিন্দু, যে আমি আমি যদি মোলটাকে মাঝখানে রাখি, যে মোলটাকে যদি মাঝখানে রাখি তাহলে মোল থেকে আণবিক ভরে, আণবিক ভরে নিয়ে যাব, আণবিক ভর, আণবিক ভর বা পারমাণবিক ভর বা পারমাণবিক, এখানে আমি লিখলাম পারমাণবিক ভর, পারমাণবিক ভর, আণবিক ভর বা পারমাণবিক ভর, পারমাণবিক ভর। আবার মোল থেকে যদি আমি এমএল মানে আয়তনে নিয়ে যাই, এই যে আয়তনে নিয়ে যাই, আবার মোল থেকে আমি যদি ভরে নিয়ে যাই, তাহলে দেখো ভর থেকে আণবিক ভর নিলে আমি কনভার্ট করলাম, যে এখানে আমি কনভার্ট করলাম সহজভাবে যে আমি এখান থেকে মোলে কনভার্ট করব, মোল থেকে আবার আণবিক ভরে নিয়ে যাব, ইজি ইজি ওয়ে মেইন প্রসেসটা। তো আমি আয়তন থেকে আণবিক ভরে নিয়ে যেতে চাই, তাহলে আয়তন থেকে আমি কী করবো, মোলে নিয়ে যাব। তো এবার মোল থেকে আমি আণবিক ভরে নিয়ে যাব, খেয়াল করো। তাহলে দেখো এবার আমি আণবিক ভর থেকে আমি ভরে নিয়ে আণবিক, সরি আমি ভর না, এখানে সংখ্যা লিখব, সংখ্যা মানে পরমাণুর সংখ্যা, পরমাণুর, পরমাণুর সংখ্যা, আমি এখানে সংখ্যা লিখব, পরমাণুর সংখ্যা। তাহলে দেখো সংখ্যা বা অণুর সংখ্যা, বা অণুর সংখ্যা, অণুর সংখ্যা, তো তাহলে বাই বাই করে নাও, তাহলে এখান থেকে এখানে যাই, এখান থেকে এখানে পাবো, এখান থেকে এখানে যাই, এখান থেকে এখানে পাবো। তাহলে আমাকে মোলে যদি আমি যে কোনো কিছুকে কনভার্ট করি, তাহলে আমি খুব ইজি ওয়েতে এগুলোতে চলে যেতে পারবো। আমার রুমের মধ্যে, আমার যে চকবাজার রুম, সেখানে আমি এই মোলের এই বিষয়গুলো কীভাবে কীভাবে কনভার্ট হয় সেগুলো সুন্দর একটা চিত্র দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো আশা করি আমি আরও সহজভাবে বুঝাবো এখন তোমাদেরকে। তো তার মানে আমি এটা বুঝালাম কী জন্য, যে কোনো কিছু মোলে যদি চিন্তা করো, মানে মোলে কনভার্ট করে যদি চিন্তা করো, তাহলে অঙ্কগুলো একদম সহজ হয়ে যায় তোমাদের জন্য, মানে ওই মোল থেকে তোমাকে যে কোনো কিছুতে কনভার্ট করাটা ইজি হয়ে যাবে। মানে মনে করো তোমার এখানে আয়তন দেওয়া আছে, তো তোমাকে বের করতে বলে এত আয়তনের ভর কত, আণবিক ভর বের করতে বলে, তো তুমি এখান থেকে এখানে চিন্তা করাটা তোমার জন্য একটা টাফ হয়ে যায়। তো তুমি কী করবা, ওই আয়তনটাকে এসটিভিতে মোলে কনভার্ট করে ফেলবা, মোল থেকে আবার ওইটাতে যাওয়া তোমাদের জন্য পান্তাবাদ সহজ। এবং এই ক্ষেত্রে এই মোল বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে জারণ বিজারণ অঙ্ক যখন আমরা করব, তখন এই অঙ্কগুলো মোলে কনভার্ট করলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। তো আমি এই কারণে বলছি এগুলো যদিও বা মনে হয় তোমার কাছে প্রাথমিকভাবে একটু কষ্ট হলেও, এগুলো কিন্তু পরবর্তীতে একদম পান্তাবাদ হয়ে যাবে। যারা বেসিক দুর্বল তারা এই বিষয়গুলো একটু জানবা। তো আমি এখন মোলের ব্যাপারটা আমি একটু শিখাচ্ছি তোমাদেরকে। তাহলে দেখো, খেয়াল করো, দেখো মোলকে আমরা, এই যে মোলকে আমরা, এই যে মোল, এখানে আমি মোল লিখলাম, মোলকে আমি পাঁচটা সূত্র দিয়ে বের করতে পারি। তাহলে এই যে মোল ইজ ইকুয়াল টু, তাহলে এক নাম্বার আমি লিখতে পারি যে মোল ইজ ইকুয়াল টু, আমি এখানে লিখলাম এই যে মোল, মোল ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই, অর্থাৎ গৃহীত বর ডিভাইড বাই, এই যে গৃহীত বর, গৃহীত বর ডিভাইড বাই আণবিক ভর বা পারমাণবিক ভর, এই যে আণবিক ভর, আণবিক ভর অব্লিক পারমাণবিক ভর, এই যে পারমাণবিক ভর, পারমাণবিক ভর। তাহলে অণুর ক্ষেত্রে আণবিক ভর, পরমাণু যদি হয় পারমাণবিক ভর। তো এখানে খেয়াল করো, অনেকে এটাকে এই গৃহীত বর এটাকে ডব্লিউ বলা হয়। তোমরা ওই যে ভুল করছিলে মনে আছে কিনা জানি না, তোমরা পরিবেশ রসায়নে এই যে জিনিসগুলো অনেক ক্ষেত্রে ডব্লিউকে এম ধরে ফেলছো, এমকে ডব্লিউ ধরে ফেলছো, অনেকে এই কনভার্টগুলো জানতা না বিদে অনেক ক্ষেত্রে সমস্যা হয়েছে। তো আশা করি এখন ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আমার লেকচারগুলো ভালো করে ফলো করবা, না বুঝতে আমাকে সরাসরি কোয়েশ্চেন করবা, ঠিক আছে। তো তাহলে এখানে দেখো এই আণবিক ভর এম, তাহলে এটাকে এম বলা হয়, এই এম বলা হয় এম। তো আমি এটাকে লিখতে পারি ডব্লিউ বাই এম লিখতে পারি, তাহলে মোলের সূত্র হচ্ছে ডব্লিউ বাই এম, এটা লেখা যায়, ঠিক আছে। আচ্ছা মোল ইজ ইকুয়াল টু, আবার মোল ইজ ইকুয়াল টু, এই যে মোল ইজ ইকুয়াল টু ঘনমাত্রা ইন্টু আয়তন, তাহলে এটা দুই নম্বর যদি হয়, তাহলে মোল ইজ ইকুয়াল টু ঘনমাত্রা ইন্টু আয়তন, যে ঘনমাত্রা, ঘনমাত্রা ইন্টু আয়তন, আয়তন। তো এখন আমাকে বলো এই আয়তনটা অবশ্যই লিটার একক হইতে হবে, অবশ্যই কি একক হইতে হবে, লিটার একক হইতে হবে, মানে আয়তনটা লিটার একক হইতে হবে। ঘনমাত্রা সেটা নিচ্ছে যেন আমরা পরে আলোচনা করব, ঘনমাত্রার ব্যাপারটা আরও ক্লিয়ারলি আলোচনা করব নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। তাহলে এই ঘনমাত্রা ইন্টু কী বলো তো, আয়তন। তো তাহলে আয়তনটা কী এককে আবার বলো,
লিটার একক হইতে হবে। কি একক হইতে হবে আবার বলো? লিটার একক হইতে হবে। তো তাহলে এটাকে এ মোল ইজ ইকুয়াল টু, তাহলে মোল ইজ ইকুয়াল টু আমরা কি জানি, তাহলে ঘনমাত্রাকে আমরা সি বলতে পারি। অনেকে সি বলে, অনেকে এস বলে। সি ফর কনসেন্ট্রেশন, এস ফর, এস হচ্ছে কি, এস হচ্ছে স্ট্রেংথ বা শক্তিমাত্রা। আর এটাকে অনেকে ক্যাপিটাল এমও বলা হয়। এইটা এ এম এ আর এ টি এম এর মধ্যে অনেকের ইয়ে হয়ে যায়, কনফিউশন হয়ে যায়। তো এটা মোলার, মানে মোলার ঘনমাত্রার মানে চিহ্নিত করার জন্য এমভি লিখে অনেকে, ঠিক আছে, এমভি। তো তাহলে আসলে তুমি, আমি আমি বলবো সি লিখা ভালো, সি অথবা এস লিখলে ভালো, এম হলে কনফিউশন হয়ে যায়, এটার সাথে এটা কনফিউশন হয়ে যায়। তো সেক্ষেত্রে তুমি, আমি আবার বলছি যে সি মানে কনসেন্ট্রেশন, এস মানে স্ট্রেংথ, এম মানে হচ্ছে মোলার, মোলারিটি, বা এটা মোলারিটি বলা হয়। তো তাহলে এখন আমাকে বলো, সিও লিখতে পারো, এসও লিখতে পারো, এমও লিখতে পারো, যে কোনো একটা সংকেত লিখলেই হবে। সি ফর কনসেন্ট্রেশন, এস ফর স্ট্রেংথ, এম ফর মোলারিটি। তো তাহলে এই ঘনমাত্রাকে এটা দ্বারা প্রকাশ করা হয়। তো তাহলে অনেক ক্ষেত্রে সি ভি লিখে, সি ইন্টু ভি লিখে বিটা লিটার এককে, তাহলে এ মোল, এ মোল ইজ ইকুয়াল টু মোলকে এন লিখা হয়, যে মোলকে এন লিখা হয়, তাহলে এন ইজ ইকুয়াল টু সি ইন্টু ভি লিখে লিটার এককে, অথবা এস ইন্টু ভি লিখে, এস ইন্টু ভি লিখে ওইটা অবশ্যই লিটার এককে, অথবা এম ইন্টু ভি লিখে এটাও লিটার এককে এমটা। তো সো যেভাবে লিখবালে অল আর কারেক্ট, এখানে প্রত্যেকটাই কারেক্ট, তুমি সেন্সটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো তাহলে আমরা কয়টা সূত্র পেলাম? প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র পেলাম, এই জিনিসটা মূলের সূত্রটা, কনভার্সনের সূত্রটা। এরপর তৃতীয় সূত্রটা আমরা একটু দেখব, তৃতীয় সূত্রটা আমি একটু দেখাচ্ছি, এটা তোমরা নোট করে ফেলো এগুলো, ঠিক আছে। তার তৃতীয় সূত্রটা আমি একটু দেখাচ্ছি তোমাকে, দেখো তৃতীয় নম্বর আমি মুছে দিচ্ছি, মুছে তৃতীয় নম্বর সূত্রটা লিখতেছি, দেখো তিন নম্বর সূত্র, যে তিন নম্বর সূত্রটা আমি দিচ্ছি, দেখো খেয়াল করো, মোল ইজ ইকুয়াল টু, এই যে মোল ইজ ইকুয়াল টু, দেখো পরমাণুর বা অণুর, এই যে পরমাণু, পরমাণু বা অণুর সংখ্যা, এই যে অণুর সংখ্যা, অণুর সংখ্যা, তাহলে পরমাণু বা অণুর সংখ্যা যেটা দেওয়া থাকবে সেটা। তো এটাকে যদি তুমি 6.02 গুণ 10^23 অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করো, তাহলে মোলে কনভার্ট করা যাবে, তাহলে এত এত সংখ্যা। তো এটাকে আমরা বলতে পারি যে অণু বা পরমাণুর সংখ্যাকে আমরা এন বলি, আর এখানে হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো, তার মানে এন বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। তাহলে অণু বা পরমাণুর সংখ্যা, এটা ক্যাপিটাল এন দেওয়া ভালো, তাহলে অণু বা পরমাণুর সংখ্যা ডিভাইড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো, তার মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যাটা দিলে আমরা কি পেয়ে যাব, মোল, মোলটা পেয়ে যাব। তো এখন তোমাকে আমি প্রশ্ন করতে পারি যে 500টি কার্বন ইজ ইকুয়াল টু কত মোল, তোমাকে আমি প্রশ্ন করলাম 500টি কার্বন ইজ ইকুয়াল টু কত মোল। তো তুমি বলবা কার্বন, আচ্ছা হ্যাঁ, এক মোল কার্বন সমান 6.02 × 10^23। তো তাহলে তুমি সোজাভাবে চিন্তা করো যে 6.02 × 10^23 3t ইজ ইকুয়াল টু এক মোল কার্বন পরমাণু, সুতরাং একটি সমান কত, 500টি সমান কত। তো তাহলে সোজাভাবে হয় যে তোমাকে যদি প্রশ্ন করি দে, তুমি তাহলে এইভাবে লিখতেছ যে 6.02 × 10^23 ইজ ইকুয়াল টু হচ্ছে এক মোল, এক মোল। তো সুতরাং একটি সমান কয় মোল, উপরে এক, নিচে হচ্ছে কত, 6.02 × 10^23 মোল। সুতরাং 500টি যদি হয় তাহলে উপরে 500 হবে, উপরে 500 আর নিচে 6.02 × 10^23 এত টি মোল। তো এখন আমাকে বলো যে এই কথাটা আসছে কিনা, এন হচ্ছে পরমাণু সংখ্যা আর নিচে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, এই যে আসছে কিনা, শর্টকাট, শর্টকাট আসছে কিনা। তাহলে এটা কত নম্বর সূত্র গেলো? তিন নম্বর সূত্র গেলো। এবার আমরা চার নম্বর সূত্রটা লিখবো। আমরা কি বুঝেছি বিষয়টা? যদি না বুঝে থাকো পজ মোড দিয়ে তোমরা লিখো। তাহলে এবার আসো আমরা চার নম্বর সূত্রটা লিখতেছি, দেখো চার নম্বর সূত্রটা খেয়াল করো। চার নম্বর সূত্রটা কি, দেখো মোল ইজ ইকুয়াল টু, আমি যদি বলি মোল ইজ ইকুয়াল টু, তাহলে দেখো মোল ইজ ইকুয়াল টু, এই যে মোল ইজ ইকুয়াল টু, সবাই আমরা জানি যে পিবি ইজ ইকুয়াল এনআরটি, এই সমীকরণটার সাথে পরিচিত হয়েছে কিনা আমরা জানি। পিবি ইজ ইকুয়াল এনআরটি সমীকরণটা আমরা কোন অধ্যায়ে পরিচিত হয়েছি, যে প্রথম অধ্যায়ে পরিবেশ রসায়নে পরিচিত হয়েছিলাম, আদর্শ গ্যাস সমীকরণ। তো তাহলে ওই সূত্রটা আমি অ্যাপ্লাই করি, তাহলে এখানে পিবি ইজ ইকুয়াল টু এনআরটি যদি হয়, এই যে এনআরটি যদি হয়, তো বা এন ইজ ইকুয়াল টু কী বলো, এন ইজ ইকুয়াল টু পিবি বাই আরটি, পিবি বাই আরটি, মনে আছে কি না? তাহলে এই মোল সমান পিবি বাই আরটি লেখা যায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে বা গ্যাসগুলোর ক্ষেত্রে লেখা যায়। তো এটা তো তাহলে পি এর মানটা যদি তুমি এখানে, আবার বলছি এগুলো স্মরণ করিয়ে দিচ্ছি বারবার, কারণ এগুলো ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পি এর মানটা যদি তুমি অ্যাটমোসফিয়ার এককে লিখো, আবার বলছি পি এর মানটা যদি এটিএম এককে লিখো, ভি এর মানটা লিটার এককে, আর এর মানটা 0.0821 এককে, লিটার অ্যাটমোসফিয়ার পার মোল, পার মোল পার ক্যালবিন, পার ক্যালবিন, আর টেম্পারেচারটা হচ্ছে কি, ক্যালবিন স্কেলে। তো তাহলে এ তখন এন এর মানটা আসবে, রিয়েল মানটা আসবে। আবার যদি পি এর মানটা যদি, এই পি এর মানটা যদি দেখো খেয়াল করো, এই পি এর মানটা যদি তুমি
কি এককে লিখো, এটা যদি প্যাসকেল এককে লিখো তাহলে এটা তোমাকে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার একই কথা, এটা একই কথা, বারবার বলছি প্যাসকেল যে কথা, নিউটন পার মিটার স্কোয়ারের কথা, আমি এগুলো আলোচনা করেছিলাম পরিবেশ রসায়নে, ঠিক আছে। তো তাহলে এই ভি এর মানটা তখন মিটার কিউব এককে লিখতে হবে, ভি এর মানটা তখন, এই আর এর মানটা তখন হয়ে যাবে 8.314 জুল পার মোল পার ক্যালভিন হয়ে যাবে, তখন টি এর মানটা অলওয়েজ ক্যালভিন স্কেল থাকবে, অসুবিধা নেই, তাহলে তখন এন এর মানটা আসবে। তাহলে এই বিষয়টাও ক্লিয়ার হয়ে গেলো ইনশাল্লাহ, আশা করতেছি। তাহলে এই বিষয়টাও ইনশাল্লাহ কী হয়ে গেছে, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে মোলের ব্যাপারটা, আশা করতেছি। তাহলে আমাদের সূত্র পাইলাম আমরা কয়টা, চারটা। এখন আমাদের সূত্র বাকি আছে কয়টা, একটা, আরেকটা সূত্র বাকি আছে, সেটাও আমি লিখতেছি। দেখো চার নম্বর সূত্র, পাঁচ নম্বর সূত্রটা আমি লিখতেছি, খেয়াল করো পাঁচ নম্বর সূত্রটা, সবাই খেয়াল করো, আয়তনের মানে এক মোল এসটিপিতে দেখো, এসটিপিতে আমি এসটিপির ব্যাপারটা, যদিও বা আমি ইয়েতেও বলেছি, এটা কি বলে তোমাদের প্রথম অধ্যায় পরিবেশ রসায়নেও বলেছিলাম, আবার বলছি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো স্ট্যান্ডার্ড টেম্পারেচার কাকে বলে, 0°C-কে স্ট্যান্ডার্ড টেম্পারেচার বলা হয়, আর 1 atmosphere চাপকে স্ট্যান্ডার্ড চাপ বলা হয়, 1 atmosphere চাপ। তো 1 atmosphere সমান তোমরা কনভার্ট করে প্যাসকেলে নিয়ে যেতে পারো, কনভার্ট করে 2 mm পারদ চাপে নিয়ে যেতে পারো, 760 mm পারদ চাপ ইজিকুয়াল টু 760 mm পারদ চাপ ইজিকুয়াল টু 1 atmosphere, এটা মাথায় রাখবা, ওকে ডান। এবার এনটিপি এবং এসএটিপি এই দুইটা নিয়ে একটু কনফিউশন থাকে, এটাও বলে দিচ্ছি, কারণ আমরা যখন যেটা পড়বো সেটা ভালোভাবে পড়ি আমরা, যাতে করে ক্লিয়ার হয়। একটা হচ্ছে এনটিপি, এনটিপি মানে হচ্ছে ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, আবার বলছি ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেশারে এখানে 25°C ন্যাচারাল টেম্পারেচার, ন্যাচারাল মানে রুম টেম্পারেচার, সাধারণত আমাদের রুম টেম্পারেচার বা সাধারণত নাতিশীতোষ্ণ যখন থাকে তখন 25°C-টা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার, তাহলে 25°C এটা হচ্ছে ন্যাচারাল টেম্পারেচার। আচ্ছা এবার আসো প্রেশারটা, তাও 1 atmosphere, 1 atmosphere, 1 atmosphere সমান হচ্ছে দেখো 101.325 প্যাসকেল অথবা 101.325 কিলো প্যাসকেল, খেয়াল করো কিলো প্যাসকেল, এটাকে 1000 দ্বারা ভাগ করলে কিলো প্যাসকেলে কনভার্ট হয়, একই কথা। কিন্তু এই এসএটিপি যেটা খেয়াল করো, এসএটিপি যেটা, সেটা একটু জানার আছে। দেখো সেখানে কিন্তু 25°C ইটস ওকে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, আর এখানে তখন এটা 100 kPa, তখন এটাকে ডাইরেক্ট 100 kPa বলা হয়। তো 100 kPa-কে আবার অ্যাটমসফিয়ারে কনভার্ট করলে যা হয় তা, এই এসএটিপিতে কিন্তু এটা। তো তাহলে এই ডিফারেন্সটা কোথায় নিচ্ছে বুঝেছো, এই দুইটা, এটা এবং এটার মধ্যে ডিফারেন্সটা কিন্তু শুধু এই জায়গাতেই, এখানে 1 atmosphere বা এখানে কিন্তু কি 100 kPa স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেশার, এগুলো জানা লাগবে, অবজেক্টিভে হয়তো আসতে পারে এগুলো, যদিও বা আমি পরিবেশ রসায়ন আলোচনা করেছিলাম তারপরে এখানে আলোচনা করলাম, যাতে করে ক্লিয়ার থাকে জিনিসগুলো। আমি বারবার বলছি বেসিকটা যত বেশি স্ট্রং হবে তুমি তত বেশি এগিয়ে থাকবা অন্য 8-10 জনের চেয়ে, এই কারণে বেসিকটাকে ঝালাই করার চেষ্টা করবো, ঠিক আছে। তো তাহলে এবার আসো আমরা পঞ্চম নম্বর সূত্রটা আমি একটু দেখি, পঞ্চম নম্বর সূত্রটা দেখি সেটা হচ্ছে দেখো এসটিপিতে তাহলে দেখো এই এসটিপিতে মোল ইজিকুয়াল টু, মানে এই যে মোল ইজিকুয়াল টু, তাহলে এই দেখো মোল এসটিপিতে মোল ইজিকুয়াল টু মানে আয়তন, উপরে হচ্ছে যে মানে গ্যাসের আয়তন যেটা দেওয়া থাকবে, তো আমি গৃহীত আয়তন বলতে পারি বা নর্মাল আয়তন বলতে পারি, মানে যেটা দেওয়া থাকে, তার মানে গৃহীত আয়তন বা দেওয়াকৃত আয়তন বা যেটা বলো, তাহলে আমি এটাকে আয়তনটাকে ভি লিখলাম, মানে যেটা দেওয়া থাকবে। তো সেটা যদি লিটার এককে দেওয়া থাকে, তাহলে আমি এখানে লিখবো 22.4 লিখবো, তার মানে 22.4 দ্বারা ভাগ করলে মোল হয়ে যাবে। তো এটা উদাহরণটা আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমি তোমাকে বললাম যে 5 liter কার্বন ডাইঅক্সাইড ইজিকুয়াল টু কত মোল, তোমাকে প্রশ্ন করলাম দেখো কি বলেছি, 5 liter কার্বন ডাইঅক্সাইড ইজিকুয়াল টু কত মোল প্রশ্ন করলাম, তাহলে তুমি লিখবা দেখো, তুমি এসটিপিতে যদি বলি, এই এসটিপিতে এটা যদি প্রশ্ন করি, তাহলে তুমি দেখো খেয়াল করো, তোমার এসটিপিতে যখন বলেছে তাহলে তোমার মাথার মধ্যে থাকবে যে 1 mole আয়তন হচ্ছে 22.4 liter, যে কোনো গ্যাসের 1 mole আয়তন 22.4 liter, সোজা ভাষায় তো তুমি লিখবে 22.4 liter ইজিকুয়াল টু হচ্ছে 1 mole। তো সুতরাং আমাকে বলো 1 liter ইজিকুয়াল টু কত মোল, উপরে 1 নিচে 22.4 এত মোল। তো এবার আমাকে বলো যে 5 liter ইজিকুয়াল টু উপরে 5 নিচে হচ্ছে 22.4 mole,
তো এখন আমাকে বলো নিচে বাই উপরে 5 নিচে বাই দশমিক 4 তো হয়ে গেল তো এই যে উপরে b এর মান যেটা দেওয়া থাকবে আয়তন আর এখানে বাই দশমিক 4 এখন যদি এটা কি এককে দেওয়া থাকে যদি এটা ml এককে থাকে তাহলে b টা যদি ml এককে দেওয়া থাকে তো এটাকে লিটার এককে লিখবা তো লিটার এককে লিখলে এটাকে 1000 দিয়ে গুণ করতে সরি ml এককে লিখবা এটা ml একক থাকলে নিচেরটা ml একক লিখবা এটা যদি লিটার থাকে এটা বাই দশমিক 4 আর এটা যদি ml এককে দেওয়া থাকে তাহলে এটা হবে কত এই যে 22.4 ইনটু কিউব তো তার মানে গুণ করে দিবা ml ml লিটার থেকে এটা ml এ নিয়ে গেলাম তাহলে একই কথা তো ml এ থাকলে অর্থাৎ এটাকে 1000 দ্বারা গুণ করে দিলে 22400 আর কি 22400 দিয়ে ভাগ করলে মোলে কনভার্ট হয়ে যাবে এগুলো সবগুলো এসটিভি তে তাহলে যে কোনো অঙ্ককে এরকম মোলে যদি আমরা কনভার্ট করে ফেলতে পারি তাহলে ওই অঙ্ক থেকে আমরা সাপ্লিমেন্ট বের করা বা অন্য কিছু বের করা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে সো এই পাঁচটা সূত্র কণ্ঠস্থ ঠোঁটস্থ মুখস্থ ফেটস্থ অন্তস্থ যতস্থ আছে করতে হবে আবার বলছি এই জিনিসগুলো খুব ভালোভাবে খাতায় লিখে লিখে একদম 4 বার 5 বার 6 বার করে লিখে একদম মানে মাথার মধ্যে নিয়ে ফেলতে হবে মাথায় সেট করে ফেলতে হবে বলার সাথে সাথে প্রশ্ন দেখতে দেরি হবে আমার করতে দেরি হবে না এরকম হইতে হবে এত বেশি ক্লিয়ার থাকতে হবে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে এবার তোমাদের জন্য বেসিকগুলো খুব ক্লিয়ার এবার আমি আরেকটা কথা বলি আমার যে শিটটা আমি দিয়েছি ওখানে আমার দুই একটা প্রশ্নের আনসার ভুল আছে তো এটা তোমাদের দায়িত্ব কোন কোন কোশ্চেন আনসারগুলো ভুল আছে বের করা আমি এখানে কিন্তু তোমাদের প্র্যাকটিস করার জন্য দিয়ে দিয়েছি আমি অনেকগুলো তাহলে কোন কোন টপিকটা ভুল আছে সেটা বের করবা কোন কোন কোশ্চেন আনসার ভুল আছে আমাকে জানাবা তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছো যে স্যার এটা এটা তো আমি তো বলছি বুঝাই দেবো তো আমি কয়েকটা বুঝাই দিই তারপর তোমাদের জন্য সহজ হবে আমি হিন্টস দেবো আমি করে দেবো না বলে দিচ্ছি আমি হিন্টস দেবো তাহলে তোমাদের জন্য বিষয়টা সহজ আমি এখন মানে যেহেতু বেসিকটা ক্লিয়ার করেছি এখন শুধু ঠাস ঠাস বলে দেবো কোনো টেনশন ছাড়া তোমরা পারতে হবে ঠিক আছে তাহলে এখানে আসো যে 90 গ্রাম পানিতে কত মোল পানি আছে 90 গ্রাম দেখো খেয়াল করো এখানে বলা হচ্ছে কি 90 গ্রাম দেখো আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি দেখো এখানে বলা হচ্ছে 90 গ্রাম পানিতে কত মোল পানি এবং কয়টি অণু আছে কত তাহলে এখন আমাকে বলো 90 গ্রাম রে মোলে নিতে গেলে কী দ্বারা ভাগ করতে হবে তুমি আমাকে নিজে বলো বলতে হবে কী দ্বারা ভাগ করতে হবে বলো তার 90 বার পানি 90 বার কত 18 দ্বারা ভাগ করে ফেলে মোলে নিয়ে যাওয়া তো মোলকে 6.02×10^23 দ্বারা গুণ করলে অনুসংখ্যা পাওয়া যাবে না এই যে আমি এক লাইনে করা যায় না অঙ্কটা এক লাইন স্ট্রাইপ এক লাইন দেখো দেখতেছি এই 90 ভাগ 18 এই এটা মোলে নিয়ে গেছি এই মোল থেকে এই যে 6.02×10^23 দাম দাম এই পানির অণুটা বেড়ে গেছে কতটা অণু পানির বেড়ে গেছে এক লাইন স্ট্রাইপ এক লাইন এই মূল যদি ক্লিয়ার থাকে বেসিকটা এক লাইন লাগবে এত কাহিনী করতে হবে না স্রেফ সিম্পল এডে তুড়ি তুড়ি এখানে অঙ্ক করতে দেরি হবে কিন্তু তোমার বুঝতে দেরি হবে না এগুলো একদম বেসিক ক্লিয়ার থাকবে সোজা কথা তাহলে বুঝতে পেরেছো তো বিষয়টা আশা করি বুঝতে পেরেছো তো তাহলে এখানে আমি এই যে একটু স্টাইল করে করে দিয়েছি যে মোলে নিয়ে যায় তারপর আবার এন দিয়ে গুণ করেছি এই যে বুঝতে পারছো তো বিষয়টা সো আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার সো ইনশাল্লাহ পারবো আমরা এরপরে না পারলে আমাকে বলবা ঠিক আছে আচ্ছা এরপর আসো যে 5 গ্রাম পানিতে অনুসন্ধান জীবনও বলবো না এটা নিজেরা করবো তারপর হচ্ছে 5 গ্রাম পানিতে হাইড্রোজেন অক্সিজেন দেখছো এই যে দেখো এই আমার আমি যেটা বেসিকটা বুঝিয়েছিলাম যে 5 গ্রাম পানিতে অক্সিজেন পরমাণু সংখ্যা বের করতে বলেছে খেয়াল করেছো কি না দেখো আমি কিন্তু এগুলো দেখবো না তো তাহলে এখানে দেখো এখানে একটু বেসিকটা আমি ক্লিয়ার করি তো তাহলে পরমাণু সংখ্যা অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণু সংখ্যা বের করেছে তো তোমাকে আমি কী বলেছিলাম প্রথমে অনুসংখ্যা বের করতে বলেছিলাম মনে আছে কি না তাহলে তোমাকে বের করতে হবে পানিতে অণু কয়টা আছে 5 গ্রামে কতটি অণু আছে বের করবা তো বের করলে এবার আসো যে একটা অণুতে হাইড্রোজেন কয়টা আছে দেখো একটা অণুতে হাইড্রোজেন আছে 2টা তাহলে যতটা অণু বের হবে আনসার সেই অণুকে 2 দিয়ে গুণ করলে হাইড্রোজেনের সংখ্যা বের হয়ে যাবে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা বের হবে দেখছো আগের বেসিকটা আসছে আচ্ছা এবার আসো অক্সিজেন কয়টা আছে এই যে অক্সিজেন 1টা তো তার মানে পানিতে যতটা অণু আছে ততটাই অক্সিজেন পরমাণু আছে কারণ একটাই তো একটা অণুতে একটা অক্সিজেন পরমাণু আছে বেসিকটা কি ক্লিয়ার হয়েছে তার মানে এখানে 2 দিয়ে অনুসংখ্যাকে যেটা অনুসংখ্যা বের হবে তো এগুলো এখানে এটার মতো করে করতে হবে এমন কোনো কথা নাই এইগুলো আমি এখানে ক্রস দিলাম এরকম করে করতে হবে তোমার কোনো কথা না আমি তোমার বেসিকটা বের করে আনতে চাই তোমার ভিতরে কী আছে সেটা বের করে আনতে চাই সেটা যদি তুমি করতে পারো তোমার জন্য এটা পান্তাবাদ ইনশাল্লাহ বুঝতে পেরেছো তাহলে অনুসংখ্যা আগে বের করবা অনুসংখ্যা বের করে তারপরে দেখো মোলে কনভার্ট করে 6.02×10^23 দ্বারা গুণ করলে কী হয়ে যাচ্ছে অনুসংখ্যা বের হয়ে যাচ্ছে তো অনুসংখ্যাকে হাইড্রোজেনের সংখ্যা দিয়ে গুণ করলে পানিতে কতটা ওই রকম পানিতে কতটা হাইড্রোজেন আছে বের হয়ে যাচ্ছে আর অনুসংখ্যা যতটা থাকবে ততটাই অক্সিজেন পরমাণু সংখ্যা কারণ একটা অণুতে একটা অক্সিজেন পরমাণু আশা করি বিষয়টা বুঝতে পেরেছ ঠিক আছে আসো ওকে ডান এবার আমি আর বিষয়টা ক্লিয়ার তো আশা করি তোমার এগুলো আমি আমি ক্রস দিলাম এগুলো নিজের মতো করে করবা
এগুলো এখানে বুকিশ নলেজ, বুকিশ জিনিস, মানে বইয়ের মতো করে একটু স্টাইল করে করানো। আমি চাই বেসিকটা থেকে বের হোক তোমার অঙ্ক, বুঝাতে পারছি আমি বিষয়টা, বেসিকটা বের করো। এরপর আসো, এবার আসো এখানে দেখো, এই এক গ্রাম আমি এগুলো এখন একদম বুঝাবো না, দেখো একদম দুই মিনিটের মধ্যে শেষ করব। দেখো খেয়াল করো, এগুলো বাড়ির কাজ। চার নাম্বার, অক্সিজেনে কয়টি পরমাণু হিসাব করো? অক্সিজেনে দেখো, এক গ্রাম অক্সিজেনে খেয়াল করো কয়টি পরমাণু হিসাব করো। তো এক গ্রাম অক্সিজেনে কয়টি পরমাণু এবার তুমি হিসাব করো, কয়টি পরমাণু আছে তুমি এবার করে আমাকে আনসারটা বলবা। তারপর হচ্ছে ষোলো গ্রামে গ্যাস যখন বলবে তখন কিন্তু দ্বিপারমাণবিক, খেয়াল করো কতটি অণু থাকে তাহলে গ্যাস, তাহলে ষোলো, এটা কিন্তু আণবিক ভর কিন্তু ষোলো দুগুণা বত্রিশ। দেখো এটা কিন্তু আণবিক ভর কিন্তু ষোলো দুগুণা বত্রিশ, কেন বলতো? অক্সিজেনের এই যে O2, এই O2-র আণবিক ভর হচ্ছে বত্রিশ গ্রাম, বত্রিশ গ্রাম। তো এবার কতটি অণু আছে তুমি বের করবে, নিজের মতো করে করবে, এখানে মতো করে করতে হবে না, নিজের মতো করে করবা। তাহলে এটা তুমি বের করবা, এই অঙ্কটা ছয় নাম্বার করবা। সাত নাম্বার, প্রমাণ তাপমাত্রা চাপে দুই গ্রাম মিথেন গ্যাসে কতটি অণু থাকে পারবা? দেখো প্রমাণ তাপমাত্রাও চাপে দুই গ্রাম মিথেন গ্যাসে কতটি অণু থাকে। তো এবার এটা যদি আনসার ভুল থাকে তোমরা করবা নিজেদের মতো করে। তাহলে মিথেন সমান কত? প্রমাণ তাপমাত্রা এসটিভিতে, তো এসটিভিতে আমরা জানি যে কত, এই যে মিথেন হচ্ছে CH4, CH4 হচ্ছে কত? ষোলো গ্রাম, ষোলো গ্রাম। তাহলে ষোলো গ্রামে অণু থাকে 6.02×10^23। তো তাহলে এক গ্রামে কতটি থাকে এটাও বের করতে পারো, অথবা মোলে কনভার্ট করো। দুইকে তুমি ষোলো দ্বারা কী করো? ভাগ করো। আবার বলছি, দুইকে ষোলো দ্বারা ভাগ করো, তাহলে দুইকে যদি ষোলো দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে মোল বের হবে। তো মোলকে যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করো তাহলে কি অনুসংখ্যাটা বের হয়ে যাবে। তাহলে আমাদের জন্য বিষয়টা অনেক সহজ হচ্ছে না ইনশাল্লাহ। তো আমরা চাইবো তোমরা বিষয়গুলো সহজভাবে করো, একদম ইজিলি ওয়েতে করো। তো ভুল থাকলে আনসার, যদি এখানে যদি এটা ভুল থাকে তাহলে ভুল, অনেকে প্রশ্ন করেছো ভুল কি না, হ্যাঁ থাকতে পারে, এগুলো আনসারটা ভুল হতে পারে, কিন্তু বেসিকটা তো তোমাকে জানতে হবে নাকি? এটার মতো এটাই তো আর কোরআন শরীফ না, আল্লাহু আকবার, মানে কোরআনের তো হচ্ছে অপরিবর্তনীয়, কিন্তু এখানে তো ভুল হতে পারে, এগুলো প্রিন্টিং মিস্টেক হতে পারে, কিন্তু তোমার বেসিক তো আর ভুল হবে না ইনশাল্লাহ। তো সো নিজের মতো করে করে আমাকে জানাবা। আচ্ছা এরপরে দেখো, দশ নম্বর, এরপরে দেখো আমি প্রমাণ তাপমাত্রা হচ্ছে 1 ml নাইট্রোজেনে কয়টি অণু থাকে। তো এবার 1 ml, এটা তো এটাও বলেছি আমি, এটাও পারার কথা যে 1 ml নাইট্রোজেনে কতটি অণু থাকে, এটাও পারার কথা যে এটাকে কত দ্বারা ভাগ করবা? 22.4×10 অর্থাৎ 22,400 দ্বারা ভাগ করে মোলে নিয়ে যাবা। তো মোলকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলে কী হবে? অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলে কতটি সংখ্যা বের হয়ে যাবে? আচ্ছা এরপর হচ্ছে 2 লিটার মিথেন, এগুলো সবগুলোই পারবা, এগুলো এসটিভি, এগুলো সবগুলোই পারবা, কতটি অণু থাকে এগুলো সবগুলোই পারবা, সবগুলোই তুমি নিজের মতো করে করতে পারবা, অথবা এগুলো এইভাবে ডাইরেক্ট মোলে কনভার্ট করে নিজের মতো করে করতে পারবা, অথবা প্রমাণ তাপমাত্রা ও চাপে যেটা হচ্ছে ওই PB=NRT যে সমীকরণটা আছে না, PB=NRT যে সমীকরণ, PB=NRT। তো পি মানে হচ্ছে 1 atmosphere, বি মানে হচ্ছে যে তোমার এই আয়তনটা। তো তাহলে এখানে তুমি ওই সূত্রগুলো দিয়ে তো তুমি বের করতে পারবা, ঠিক আছে? 1 মোল আয়তন থাকে কত? 22.4 liter। তো ওভাবেও বের করা যায়, আমার মনে হয় এইভাবে না করে তোমরা ওই আমি যে মোল দিয়ে করলাম, এখন যে মোল দিয়ে করলাম, এই মোল দিয়ে এই জিনিসগুলো অনেক সহজ। যদি অন্য তাপমাত্রা থাকতো, অন্য আয়তন এরকম থাকতো, তাহলে সেক্ষেত্রে তুমি করে ফেলতে পারতা, যদি অন্য তাপমাত্রা বা অন্য কিছু থাকতো, ঠিক আছে? তো সো এখানে যেহেতু মোলে এসটিভিতে সবগুলো এসটিভি, দেখো এটা এসটিভি, এটা এসটিভি, এটা এসটিভি, এটা এসটিভি, তো তাহলে সবগুলো এসটিভি যেহেতু, তাহলে আমাকে এত কাহিনী তো করতে হচ্ছে না, আমি মোলে কনভার্ট করে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করে দেবো, দ্যাটস অল। মোলে কনভার্ট করে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করবো। আচ্ছা এরপর আসো, আমরা আশা করি বুঝতে পেরেছি। এরপরে দেখো এখানে যে 12 নম্বর, এটা দেখো খেয়াল করো, এখানে আমরা দেখি একটা একটা করে। এখানে 10 নম্বর প্রশ্নটাতে কি তোমাদের কি কোনো সমস্যা আছে? আমি 10 নম্বরটা কে যেন বললো পারে না, এটাও একটু ক্লিয়ার খেয়াল করি। তো এখানে এটাকে কিসে নিয়ে যাবা? 22,400 দ্বারা তুমি কী করো? ভাগ করে মোলে নিয়ে যাবা। তো মোলে নিয়ে যাই অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলে অণুর হিসাবটা পেয়ে যাবা। তো আনসার হয়তো না মিলতে পারে, হয়তো একটু ভুল থাকতে পারে, সেটা নিয়ে তুমি টেনশন করার কোনো দরকার নাই। আমি একটু চেক করে দেখবো, আমি একটু চেক করে দেখি যে আনসার ভুল আছে কিনা। তাহলে 200/22,400, তাহলে আনসার হচ্ছে 8×6.02×10^23, হ্যাঁ 5.37, এটা আনসার হবে, এই যে 2 হবে না, 5.37×10^20, এই যে 2টা হবে না, 5.37×10^21, ঠিক সেমভাবে এটাও আমি এটাকে মোলে নিয়ে যাই, 2/16, তাহলে ইন্টু কতটি অণু থাকে, তাহলে 6.02×23, তো তাহলে আমার আনসার 7.53×10^20, এটার আনসার তো ঠিক আছে,
এটা মিথেন কে তুমি যে এটা আনসার তো ঠিক আছে, এটা সে আমার এখানে 7.53 আসছে, এই যে 7.525 7.525 আসছে ইনটু 10^23 টি আসছে, আমার এখানে তো আনসার তো আসছে। তো যারা ক্যালকুলেশন করতেছো তারা বিষয়টা বুঝছো, মূলে নিয়ে যাই অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করবা, ঠিক আছে? তাহলে তোমার ক্ষেত্রে বিষয়টা কি হয়ে যাবে, আশা করি সহজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আসো এবার 11 নম্বর কোশ্চেনটাতে আসো। 11 নম্বর যে দেখো 11 নম্বরে আমরা এখানে দেখো খেয়াল করো, আমি একটু যদি ছোট করি তাহলে দেখো 11 নম্বর কোশ্চেনটাতে আমি একটু ছোট করি, দেখো 27 ডিগ্রি সেলসিয়াস তাপে তাপে এত চাপে কতটি অণু থাকে? আল্লাহ এটা তো একদম সোজা, এটাকে কিসে নিয়ে যাবা বলো? পিবি সমান এনআরটি, যে পিবি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণ। তাহলে এখানে পি এর মান যদি তুমি কী ব্যবহার করো, মনে আছে তো কি অ্যাটমোস্ফিয়ার, এটাকে অ্যাটমোস্ফিয়ারে নিয়ে যাবা, 760 দ্বারা ভাগ করে অ্যাটমোস্ফিয়ারে নিয়ে যাবা, 760 দ্বারা ভাগ করে অ্যাটমোস্ফিয়ার এনে যাবা। বি এর মানটা এই যে এখানে ডিএম কিউব সমান 1 ডিএম কিউব, যেহেতু 1 লিটারও একই কথা, 1 ডিএম কিউব 1 লিটারও একই কথা। তো এরপরে বি এর মান 1 লিটার, এন এর মানটা তুমি বের করবা, এই যে এন এর মানটা বের করবা, বের করে আর মানটা, এটা টি এর মানটা হবে 298, আর মানটা 0.0821, আর টি এর মানটা হবে 273 প্লাস 27 কেলভিন সমান হচ্ছে 300 কেলভিন। তো এন এর মানটা বের করে এন এর মানকে অ্যাভোগাড্রো সংখ্যা, মোলকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করলে কতটি অণু থাকে বের হয়ে যাবে, মোল যেটা বের হবে আনসার, এন যেটা বের হবে, এনকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করলে কী বের হয়ে যাবে আনসারটা বের হবে, চেক করে দেখবা। এগুলো সব হোমওয়ার্ক, প্রত্যেকটা জিনিসই হোমওয়ার্ক, হোমওয়ার্কগুলো করবা, প্রত্যেকটা হোমওয়ার্কগুলো নিজে করবা, করে হঠাৎ করে যেই কাউকে আমি বলতে পারি তোমার হোমওয়ার্কটা আজকে দাও, ফাঁস করে আমাকে ছবি তুলে জমা দিয়ে দিতে হবে, এবং আগামীকাল আমি একটা পরীক্ষা নেব এইগুলোর উপরে, 10 মার্কসের একটা পরীক্ষা নেব, যে 10-এ 10 পাবে প্রত্যেকটা স্টুডেন্টকে পুরস্কার দেবো ইনশাল্লাহ। আমি বলছি যে 10-এ 10 পাবে এই টপিকগুলোর উপর। আমি কালকে আগামীকাল রাত 8টা একটা পরীক্ষা নেব, আজকে হোমওয়ার্কটা থাকবে, তোমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবা। আমি আগামীকাল পরীক্ষার মাধ্যমে তোমাকে, যারা যারা পরীক্ষা দেবা না, যে সমস্ত স্টুডেন্ট পরীক্ষা দেবা না, আমি সময় দেবো 24 ঘন্টা সময় দেবো, মানে একজন একবারই পরীক্ষা দিতে পারবা, তো 24 ঘন্টা সময় দেবো। এই 24 ঘন্টার ভিতরে পরীক্ষা না দিলে আমি একে একে ধরে ধরে আইডি ধরে ধরে আমি চেক করবো, চেক করে আমি তো হয় গ্রুপ থেকে বের করে দেবো, নাহলে আমি পড়াবো না, এরকম হতে পারবে না, পরীক্ষা দিতে হবে, বলে দিবা অন্য যারা আমাকে এখানে ক্লাস করতেছে, পরীক্ষা দিয়ে আমাকে যাচাই করে দেখাইতে হবে যে তুমি আসলে পারো, না বললে আমাকে 100 বার ফোন দাও, 100 বার ফোন দাও, কোনো সমস্যা নাই, না বুঝলে আমাকে জিজ্ঞেস করো, বলো, প্রশ্ন করো, আমি ইনশাল্লাহ আনসার দেবো, ঠিক আছে? সো আগামীকাল ইনশাল্লাহ আল্লাহ যদি সব কিছু ঠিক থাকে আগামীকাল 10 মার্চে পরীক্ষা নেবো রাত 8টায় এই টপিকগুলোর উপর। এখানে যে যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো একটু উল্টাপাল্টা করবো, উল্টাপাল্টা করে তোমাদেরকে আনসারগুলো বের করে দিতে, আনসারগুলো তোমরা প্রত্যেকে লিখবা, এগুলো কিন্তু ইয়া থাকবে না, মানে অপশন থাকবে না, ইয়া থাকবে যে ডাইরেক্ট আনসারই তোমরা এখানে লিখতে হবে, যে অপশন থাকবে না, বলে দিচ্ছি অপশন থাকবে না, আনসার লিখতে হবে, যে সংক্ষিপ্ত কোয়েশ্চেন, তার মানে কোয়েশ্চেনগুলো, এই কোয়েশ্চেনটা এরকম থাকবে, আনসারে তোমরা আনসারটা লিখবে, এবং এই 500টি দেবো না, আমি এখানে দিব 495টি দেবো, এখানে বুঝ চেঞ্জ করে দেবো, ঠিক আছে? আশা করি পারবা। আচ্ছা এখানে আরেকটা জিনিস অঙ্ক আমি করাই, তাহলে এগুলো এটাও পারবা, এটাও পারবা, 1 ml এগুলো পারবা, তারপরে 1 গ্রামকে এখানে কতটি পরমাণু এটাকে মোলে নিয়ে যাবা, তারপরে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করবা, অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করবা, যেহেতু কার্বন হচ্ছে একটা, তাহলে এখানে আর অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করার কোনো সুযোগ নেই, কারণ কার্বন হচ্ছে একটা, তো সো এটা মাথায় রাখবা। তারপর হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটাও পারবা, এইটা একটু আলোচনা করবো, যে 16 নম্বরটা আমি একটু আলোচনা করবো, আর 17 নম্বরটা একটু আলোচনা করবো। 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের এত মিলিগ্রাম খরচ হয়, প্রতিটি স্বাক্ষরে কত কার্বন পরমাণু খরচ, একটু বেসিকটা ইউজ করি আমরা, একটু বেসিক ইউজ করি, মিলিগ্রাম, তো গ্রাফাইট মানে হচ্ছে কার্বন, আবার বলছি গ্রাফাইট মানে হচ্ছে কার্বন, তো কার্বনের আণবিক ভর কত, 12 গ্রাম, তো 12 গ্রাম সমান হচ্ছে কত আমাকে বলো, এই 12 × 1000 দ্বারা গুণ করলে কী হয়, মিলিগ্রাম হয়, 12000 মিলিগ্রাম, আমি এখানে লিখতে পারি 12000 মিলিগ্রাম, 12000, এখানে 12000 মিলিগ্রাম। তো এবার আমাকে বলো যে সোজা কথা, যে 500টি স্বাক্ষর দিতে খরচ হয় এত মিলিগ্রাম, ফাইন, তো এবার আমাকে বলো একটি স্বাক্ষর দিতে কতটুকু খরচ হয় বের করলা, তো তার মানে হচ্ছে এই উপরে 55, এই উপরে 55.6, আর নিচে হচ্ছে 500, নিচে 500 আমি লিখলাম, উপরে 55.6, নিচে কত লিখলাম 500 লিখলাম, বুঝতে পারছি? তো এবার আমাকে বলো যে এত মিলিগ্রাম খরচ হয়, তো এত মিলিগ্রামকে আমি কিসে নিয়ে যাব, মোলে নিয়ে যাব, মোলে নিয়ে যায় পরমাণু সংখ্যা, তাহলে এইখানে যে আনসারটা বের হবে ওই আনসারটাকে এই 12000 দিয়ে যদি, এই যে 12 গ্রাম, তো তার মানে তার আণবিক ভর মিলিগ্রাম, তাহলে এটা মিলিগ্রাম হলে এটাকে মিলিগ্রাম একক মোল, তাহলে মোলে কনভার্ট করলাম, তো মোলে কনভার্ট করে মানে যে আনসারটা বের হবে এটাকে 12000 দ্বারা, এই যে 12000 দ্বারা ভাগ করব, তাহলে 12000 কেন ভাগ করছি, যে গৃহীত ভর ডিভাইড বাই প্রকৃত ভর,
অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, এই মিলিগ্রামকে গ্রামে নিয়ে যেতে পারো, মানে এটাকে গ্রাম এককে নিয়ে যায় 12 দ্বারা ভাগ করে দিলে হবে, মানে এই মিলিগ্রাম যেটা বেরোবে আনসার সেটাকে গ্রাম এককে নিয়ে যাও, 1000 দ্বারা ভাগ করে গ্রাম এককে নিয়ে যাও, গ্রাম এককে নিয়ে 12 দ্বারা ভাগ করে দিলে মোলে হয়ে যাবে, মোল হয়ে যাবে, অথবা মিলিগ্রামে রেখে 12000 দ্বারা গুণ করলে, 12000 দ্বারা ভাগ করলেও হবে। কিপ আপ মাইন্ড, তুমি যদি এটা মিলিগ্রামকে গ্রামে নিয়ে যাও, আবার বলছি এই মিলিগ্রামকে গ্রাম এককে নিয়ে যাও, তাহলে কিন্তু 12 দ্বারা, শুধু 12 দ্বারা ভাগ করলে হবে, শুধু 12 দ্বারা ভাগ করলে, তাহলে এই মিলিগ্রামকে গ্রামে নিয়ে যাও, 1000 দ্বারা ভাগ করে গ্রামে নিয়ে যাও, গ্রামে নিয়ে 12 দ্বারা ভাগ করলে মোলে নিয়ে যাও, এটা মোল, এটা মোল সংখ্যা হবে, মোল হবে। তো মোলকে কার্বন পরমাণু সংখ্যা দ্বারা, পরমাণু কর, তার মানে একটিতে কতটি, এই যে প্রতিটি স্বাক্ষরে আমার হিসেবটা বের হয়ে গেছে, তো যেটা আনসার বেরোবে তাকে এই যে 6.02 × 10⁻³ দ্বারা গুণ করো। তাহলে আমার কথাগুলো যদি তোমার মনে হয় একবারে না বুঝো, তুমি রিপ্লে করে দেখো, আমি কথাগুলো বলছি রিপ্লে করে দেখো, তাহলে একবার দুইবার তিনবার খাতায় নোট করে ফেলো, তাহলে অটোমেটিক তোমার মাথায় ঢুকে যাবে, ঠিক আছে? তো তাহলে একটু কষ্ট করে এটা করো, পারবা তো আশা করি। মোলে কনভার্ট করলে বলেছিলাম না, যে কোনো কিছু অনেক সহজ মোলে কনভার্ট করলে। সো মিলিগ্রামকে গ্রামে নিয়ে যাবা, গ্রামকে 12 দ্বারা ভাগ করবা, তাহলে মোলে কনভার্ট হবে। ওই যে গৃহীত বর ডিভাইড বাই প্রকৃত বর, তো তাহলে প্রকৃত বর মানে হচ্ছে আণবিক বর, এটা এটা যেহেতু পরমাণু পারমাণবিক বর, মোলে নিলাম, মোল থেকে 6.02 × 10⁻³ দ্বারা গুণ করলে পরমাণু সংখ্যাটা বের হয়ে যাবে। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? আচ্ছা, এরপরে দেখো, এক ফোঁটা পানির বর এত গ্রাম হলে এক ফোঁটা পানিতে বিদ্যমান অণুর সংখ্যা নির্ণয় করো। এখন কি বলতে হবে, পানির বরকে 18 দ্বারা ভাগ করলে কি হবে, মোলে হয়ে যাবে, মোলকে 6.02 × 10⁻³ দ্বারা গুণ করলে অঙ্কটা হয়ে যাবে। তারপরে এখানেও তো পিবি সমান এনআরটি, যে পিবি সমান এনআরটি সমীকরণটা করবা, এন এর মান বের করবা, এটাকে 6.02 × 10⁻³ দ্বারা গুণ করবা, গুণ করলে আনসার যা আসে তা, আনসার তোমার যেটা, এখানে যে হুবহু মিলতে হবে এমন কোনো কথা নেই, এখানে প্রিন্টিং মিস্টেক হতে পারে, ঠিক আছে, ক্যালকুলেশন করে দেখবা। তো এরপরও আমি আরেকটা পেজ তোমার এখানে সংযুক্ত করে দিচ্ছি, ওই পেজটা সহ সর্বমোট মনে হয় 23টি অঙ্ক, এই অঙ্কগুলো সবগুলো প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে তোমরা খাতায় সুন্দর করে নোট করে ফেলবে এগুলো, এই অঙ্কগুলো প্রতিটা লেকচার শিট ওয়ান, এগুলো কিন্তু লকডাউন শেষ হলে আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক করে দেয় আমি কিন্তু বই আকারে শিট আকারে তোমাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো তাহলে আজকের মতো এতটুকুই, তো তাহলে আমি আরেকটা পেজ যোগ করে দিচ্ছি, আজকের মতো এতটুকুই, তোমরা ভালো থাকো। আর আরেকটা বিষয়, তোমরা যারা ভর্তি হও নাই, এখানে আমি খুব অল্প সংখ্যক, আমি অর্ধেক স্টুডেন্ট এখনও ভর্তি হও নাই, ঠিক আছে, এবং যোগাযোগও অনেকে করো নাই, তো যারা আসলে আমার কাছে পড়বা না, পড়তে ইচ্ছুক না, আল্লাহর ওয়াস্তে তোমরা ল্যাপ নাও, না হলে আমাকে কষ্ট করতে হচ্ছে, আমি আসলে অনেক পরিশ্রম করতেছি সারাদিন, একটা লেকচার তৈরি করতে আমার মিনিমাম অনেক সময় চলে যায়, মানে অনেক এগুলো এডিট করা ইয়ে করা অনেকগুলো সময় যায়, প্রতিটা লেকচারের জন্য আলাদা তোমাদের জন্য গুছাই দিতে হয় প্রতিটা জিনিস, তো সো এগুলো এত সোজা না, তোমরা যারা পড়বা না আল্লাহর ওয়াস্তে, যদি ভুলে কেউ তোমাদেরকে অ্যাড করে ফেলে আল্লাহর ওয়াস্তে তোমরা ল্যাপ নাও, আর যদি কোনো সমস্যা থাকে বা পারিবারিক সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাও যে স্যার আমার সমস্যা আছে আমি আপনার কাছে পড়তে চাই, এই কথাটা বলে আমাকে ফোনে আমার সাথে যোগাযোগ করো, আর না ভর্তি না হলে ভর্তি হয়ে যাও। আর যারা খুব অল্প টাকা দিয়ে ইয়ে করছো তারা আপডেট করবা, প্রতি মাসে মাসে আমার পেমেন্টটা আপডেট করবা, আর কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবা, ঠিক আছে? অনেক দুঃখ ভারাক্রান্ত হৃদয় আমি আজকে ক্লাস দিচ্ছি, আমার মামা অসুস্থ, উনিও অনেক করোনা আক্রান্ত, ওনার অবস্থা খুব ক্রিয়া, তো আমি এই অবস্থায় আমি তোমাদের ক্লাস দিচ্ছি এখন, তাহলে বুঝো আমি মানসিক অবস্থা আমার ভালো নেই, তো তারপর আমি ক্লাস নিচ্ছি তোমাদের, তো চেষ্টা করতেছি তোমাদেরকে আপডেট রাখার জন্য, ঠিক আছে? তো তাহলে আজকের মতো এতটুকুই, ভালো থাকো তোমরা, তোমাদের জন্য ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।